শুরু করছি আনসেন্সর উইথ রাফি হোসেন। আমার সঙ্গে আজকে আছেন চলচ্চিত্র নির্মাতা কামার আহমেদ সাইমন এবং সারা আফরিন। সারা এবং কামার দুজনই এখন আমস্টারডামে অবস্থান করছেন। ওরা ইটফা, আপনারা জানেন ইটফা হচ্ছে ডকুমেন্টারি ফিল্মের সবচাইতে বড় আয়োজন এই পৃথিবীর। তো সেখানে এবার মূল সেকশনে কামার এবং সারার ছবি অন্যদিন ওখানে প্রদর্শিত হচ্ছে। আমরা ওদের মুখ থেকেই ডিটেল শুনবো। গতকাল বোধ হয় ওদের ফার্স্ট স্ক্রিনিং ছিল, আমি যদি ভুল না করে থাকি। আমরা ওদের মুখ থেকেই আসলে শুনবো। আসলে দর্শকদেরকে আগে একটু বলে রাখি যে কামার মাথা নাড়ছে, তাহলে বোধ হয় কামারই বলবে যে ঠিকটা কি। তো ওরা একটু আগে বলে রাখি দর্শক যে ওরা যেহেতু একটা জায়গায় আছে সেখানে আসলে লাইভ করতে হচ্ছে, বেশি একটু নয়েজ হবে, আপনাদেরকে একটু বেয়ার করতে হবে। প্রথমত সারা এবং কামার তোমাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন ইটফাতে যাওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। কে আগে সুন্দরতম থিয়েটারের একটা লিস্ট আছে সেখানে এখন বল যেটা টুসানেস্কি আমস্টারডামে। সো ওই টুসানেস্কি থিয়েটারের মানে প্রিমিয়ারটা ছিল 20 তারিখে। ওইটার অভিজ্ঞতা মানে ছোট করে কি বলবো, মানে এরকম মানে শুধু থিয়েটার না, এটা অনেক প্রাচীন থিয়েটার, মানে এটার একটা হিস্ট্রিও আছে। সো ওরকম একটা এত সুন্দর এত প্রাচীন একটা থিয়েটারের মধ্যে যখন আপনার মানে শো সোল্ড আউট হয়ে যায়, মানে প্রিমিয়ারের শো সোল্ড আউট হয়ে যায়, তখন নির্মাতা হিসেবে একটা অন্য সেন্সেশন কাজ করে। সেটা আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে ছবিটা, অন্যদিনের ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে। মানে কি, এই ছবিটা এর আগে এখন পর্যন্ত দর্শক কোথাও দেখতে পাননি। সো নির্মাতা হিসাবে কিন্তু একটা প্রচন্ড রকম টেনশন কাজ করে যে দর্শক শুনবে কিনবে কি, কারণ আপনি তো ছবিটা ধরেন আপনি দু একটা জায়গায় ছবিটা দেখাইছেন, হয়তো আপনি দেশের বাইরে বিভিন্ন জায়গায় দেখাইছেন, তখন কিন্তু আরেকটা জায়গায় গেলে টেনশন লাগে, কারণ আপনি জানেন ছবিটা কি রিসেপশন আছে বা দর্শক কীভাবে রিয়াক্ট করছে। কিন্তু সেখানে যখন আপনার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এরকম একটা প্রেমিক এরকম এরকম একটা মানে থিয়েটারে হয়, এবং আপনার আপনার ধরেন ইটফার মতো মানে একটা ফেস্টিভ্যালের মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা, মানে মানে আপনি যেটা বললেন যে এটা ডকুমেন্টারি ফেস্টিভ্যালের একটা অন্যতম কিছু স্থান, কিন্তু এর পাশাপাশি আপনি অন্যভাবে যদি দেখেন যে একদম পৃথিবীর লিডিং যে 5-10টা ফেস্টিভ্যালের যদি নাম নেন আপনি, সেখানে ইটফা কিন্তু অন্যতম একটা ফেস্টিভ্যাল সেখানে। তো সেইভাবে যদি আপনি চিন্তা করেন মানে ফিকশন নন ফিকশন সব মিলায় কিন্তু ওটা কিন্তু ফিকশন নন ফিকশনের বৃহত্তম ফেস্টিভ্যাল বা লিডিং ফেস্টিভ্যাল, মানে ফিকশন নন ফিকশন সবগুলো ফেস্টিভ্যালের মধ্যে ইটফা হচ্ছে আপনার একটা অন্যতম লিডিং ফেস্টিভ্যাল, একদম প্রথম সারির একটা ফেস্টিভ্যাল। সেই রকম একটা ফেস্টিভ্যালের যখন ইন্টারন্যাশনাল মূল ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যখন প্রিমিয়ার হয়, ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়, ওরকম একটা প্রেমিস হয়, ওরকম একটা থিয়েটার হয়, স্বাভাবিকভাবেই নির্মাতা হিসেবে একটা প্রচন্ড রকমের কি বলবো ভালো লাগা কাজ করে, একটা ব্রাইট কাজ করে, একই সাথে একটা টেনশন কাজ করে যে ছবিটা আদৌ লোকে মানে কি রিয়াকশন। তো সেই জায়গাটা থেকে আমি বলবো আমি খুবই লাকি, মানে এখন পর্যন্ত আমাদের টোটাল 4টা অফিসিয়াল স্ক্রিনিং, একটা ইন্ডাস্ট্রি স্ক্রিনিং, একটা অনলাইন স্ক্রিনিং, সবগুলো শো কিন্তু সোল্ড আউট। অনলাইনটা তো সোল্ড আউট কিছু নেই, কিন্তু বাকি সবগুলো স্ক্রিন কিন্তু সোল্ড আউট। মানে ধরেন ধরুন টিকিট পাচ্ছে না, আমাদেরকে অনেকে আমাদের কাছে ব্যক্তিগতভাবে টিকিট চাচ্ছে না, আমাদের কাছে কিছু কমপ্লিমেন্টারি টিকিট ছিল, 4-5টা করে টিকিট ছিল একটা সঙ্গে, তো সেখান থেকে আমরা অনেককে দিতে হচ্ছে। সেই এটা হচ্ছে অনুভূতির জায়গাটা আপনাকে বলতে প্রথম অনুভূতি। মানে আমার জন্য কিন্তু আমি আসলে বড় পর্দায় প্রথম ছবিটা দেখলাম, বিকজ ফেস্টিভ্যালে যে ছবিটা প্রায় মানে আমন্ত্রণ জানানোর পরেও কামারের যেটা মানে চরিত্রগত ভাবে ও বেশ কিছু লাস্ট মোমেন্টে বেশ কিছু সাফল্য করেছিল ছবিটাতে, বেশ কিছু চেঞ্জ করেছে। তো আমি একটু এই জিনিসগুলো আগে দেখি নাই, আমি অপেক্ষা করছিলাম যে আমি এখানে প্রপারলি একটা প্রপার স্ক্রিনে ঠিক মতো ছবিটাতে দেখি। তো সেই দিকে আমি হচ্ছে সেদিন দর্শকদের মাঝখানে বসে ছবিটা দেখলাম এবং রিয়াকশনটা ওয়াজ মানে খুবই মানে আনন্দ দেয়, বিকজ হচ্ছে আপনি যখন 8 বছর ধরে একটা প্রজেক্টের সাথে আছেন, মানে এর মধ্যে তো অনেক ধরনের চড়াই উৎসায় অনেক কিছু গিয়েছে, অনেক ভালো এক্সপিরিয়েন্স যেমন হয়েছে অনেক খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। তো আলটিমেটলি হচ্ছে যখন ছবিটাকে দর্শকের কাছ থেকে যখন একদম ফার্স্ট হ্যান্ড রিয়াকশনটা পাওয়া যায় যে আমি আমার কাছেই বসে দেখছি যে একজন হাসছে, একজন উঠছে, তো ওই অনুভূতিটা আবার মানে এক কথায় অসাধারণ।
এবং অবশ্যই এবং ভাষাগত একটা তো ব্যাপার আছেই, তো সেটার পরেও যখন এই অনুভূতি গুলা পাওয়া যায় আমার মনে হয় ডেফিনেটলি এটা মানে চলচ্চিত্রের জন্য একটা কনটেক্সট বোঝার একটা ব্যাপার আছে, একটা দেশের একটা কালচার কনটেক্সট। আপনিও যখন দর্শক এরকম ভাবে মানে ছবিটার সাথে যখন বুঝতে পারে বা একই জার্নিটাতে মধ্যে দিয়ে যখন যায় তখন একটা শান্তি পাওয়া যায় যে ডেফিনেটলি নিশ্চয়ই আসলে যেটা করতে চেয়েছে আবার বা আমরা যেটা করতে চেয়েছি এত বছর ধরে যেটার জন্য অপেক্ষা করছিলাম নিশ্চয়ই। আমার একটা প্রশ্ন আমাকে তোমার এক ভক্ত করে বলেছে জিজ্ঞেস করে জানো, সেটা হচ্ছে সে জানতে চাইছিল যে এখানে কি পুরস্কৃত হলেই ডিরেক্ট অস্কারের জন্য এটা নমিনেটেড হয়ে যায় নাকি তোমার এখানে এই মানে কি বলবো স্ক্রিনিং হলেই। শুনতে পেলে কামার? হ্যাঁ অস্কারের জন্য মনোনীত হয় নাকি? হ্যাঁ তুমি যদি বলো এটা নিয়ে। এটা এটা আমি যতদূর জানি এটা এটা সারা আরো ভালো বলতে পারবে, এটা বেস্ট ছবি যে ছবিটা বেস্ট ছবি পুরস্কার পাবে এটা তো এখানে যারা বেস্ট ছবি হবে মানে সেরা ছবি সিলেকশনে চলে যাবে। তবে আমি এখানে বলতে চাই মানে যেহেতু আপনি বললেন যে আমার ভক্ত বলে মানে জিজ্ঞাসা করছে মানে এই জিনিসগুলোকে না একদমই বড় করে দেখা উচিত না। মানে একটা ছবি ধরেন যে ইটফাতে সেরা ছবি পুরস্কার পেলে অস্কার চলে যাবে এই ব্যাপারটা নিয়ে আমার কাছে মনে হয় যে আমরা বেশি উত্তেজিত হয়ে গেছি। মানে এটা এগুলো আসলে অপ্রয়োজনীয়। মানে দিনের শেষে কিন্তু ফাইনালি ছবিটা থাকে, ছবিটা কি বানালাম কেন বানালাম সেগুলো নিয়ে আমাদের বিশেষ করে ভক্তের কথা যেহেতু বললেন তাদের এই জিনিসটা বেশি চর্চা করা উচিত যে একটা ছবি দিনের শেষে ছবিটা কি দিব দর্শক সেই জায়গাটা থেকে নির্মাতা হিসাবে তার মানে প্রস্তাবনাটা কি সেই জায়গায় আলোচনাটা থাকা উচিত। সারা তুমি কি কিছু অ্যাড করতে চাও? হ্যাঁ স্যার, হ্যাঁ আনমিউট করতে হবে সারাকে। হ্যাঁ না আমি একটা জিনিস বলতে চাই মানে যেটা হচ্ছে যে একটা ছবির একটা টোটাল যে জার্নি এই জার্নিটা আমরা অনেক সময় করি কি যে একটা অস্কারে গেল কিনা বা ক্যানে গেল কিনা ওইটা দিয়ে একটা ছবিকে জাজ করার চেষ্টা করি। বাট হচ্ছে এই যে কামার যেটা বললো যে ছবিটা আসলে শেষ মুহূর্তে হয়ে পৌঁছালো কিনা সেটা কিন্তু একটা সবচেয়ে বড় বিষয়। আর একটা হচ্ছে যে সত্যিকার অর্থে যদি বলতে চাই যে অন্যদিনের যে জার্নিটা সেখানে হচ্ছে যে আমাদের মোটামুটি পৃথিবীর চারটা লিডিং ফেস্টিভ্যালের লোগোটা কিন্তু এই ছবিটার মধ্যে লেগে গেছে। এটা কিন্তু লোকার্নোতে একটা বেস্ট প্রজেক্ট পুরস্কার পেয়েছে, তারপর হচ্ছে এটা ক্যানেও হচ্ছে লাইটেলিয়ার প্রজেক্টে এটা একটা ইনভাইটেড প্রজেক্ট ছিল যেখানে আসলে কারো ছবি জমা দেওয়ারই কোনো এখন পর্যন্ত কোনো সুযোগ নাই। এটা শুধুমাত্র হচ্ছে যে সমস্ত প্রজেক্টকে ঘুরে ঘুরে ওইটা যে ডিরেক্টর বা ওটার যে উনি এটাকে ছবিগুলো কালেক্ট করেন বা উনি ইনভাইটেড প্রজেক্ট ওটা একটা তো সেখানেও ছবিটা গিয়েছে এবং সানডান্সের এখানে একটা গ্র্যান্ড অ্যাওয়ার্ড আছে এবং অবশেষে ইফার মতো একটা ফেস্টিভ্যালে প্রথমচারীর একটা ফেস্টিভ্যালে এটা মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়েছে। তো একটা সাউথ বাংলাদেশ আমি বলবো না খালি সাউথ এশিয়ার কয়টা ছবি এখানে মানে ওইভাবে হয়তো আমি মানে আমি এটাতে গর্বিত যে একটা ছবির সাথে যে এখন পর্যন্ত যে পৃথিবীর চারটা লিডিং ফেস্টিভ্যালের লোগো কিন্তু ছবিটার সাথে আছে এবং দিনের শেষে অডিয়েন্স ছবিটার সাথে কানেক্ট করছে। তো এরপর হয়তো পুরস্কার আসতেও পারে নাও আসতে পারে সেটা পরের বিষয়, বাট ছবিটার মোটামুটি ইট হ্যাজ কোয়াইট আ জার্নি, ইট হ্যাজ মেড কোয়াইট আ জার্নি আমার প্রশ্ন সেটা হচ্ছে যে
তোমরা আমি জানি যে তোমাদের অনেক কাজের সূত্রে এবং কাজের বাইরেও তোমাদের মানে একটা বিশাল একটা তোমাদের অভিজ্ঞতা আছে এই ফেস্টিভ্যাল গুলো এই সার্কিটের অভিজ্ঞতা। তো এইটা নিয়ে এবং এখন আমাদের তরুণদের মধ্যেও এখন একটা অন্যরকম একটা উদ্দীপনা বল পজিটিভ সেন্সে বলবো যে বা ওরা বেশ ইন্সপায়ার্ড তোমাদেরকে দেখেই এবং তারা অনেকে ভালো কাজ করছে বা ভালো কাজের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো তাদের জন্য তোমরা মানে কি বলবে কি 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 মেসেজ দেবে যে ওরা কিভাবে প্রিপারেশনটা নিতে পারে কিভাবে কামাল বলবে বলো। আমার একটা এখানে একটা ভয়েস আছে, একটা বক্তব্য করতে চাই, সেটা হচ্ছে যে আমি প্রায় ইটস বিন 10 ইয়ার্স মানে প্রায় 10 বছর ধরে বিভিন্ন ফেস্টিভ্যাল সার্কিটে বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করছি বা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেখানে অনেকগুলো কো-প্রডিউসারের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে, ফরাসি, জার্মান, নরওয়েজিয়ান, বিভিন্ন দেশে বিভিন্ন ইউরোপিয়ান প্রডিউসারের সাথে কাজ করার অভিজ্ঞতা। আমি শুধু একটা জিনিস বলবো যে নির্মাতা হিসাবে এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি যেখানেই যাই কিনা, আমি যে কোনো প্রডিউসারের সাথে কাজ করি কিনা, আমি আমি ছবিটা কেন বানাচ্ছি এবং আমি ছবিটা কি বানাতে চাই এই প্রশ্নটা খুব পরিষ্কার না হয়ে কারো আসলে কোথাও যাওয়া উচিত। এটা কেন বলছি আপনি ভাই, আমি অনেক জায়গায় কিন্তু এরকম মানে অনেক অপরচুনিটি পেয়েছি যে অপরচুনিটি সাংঘাতিক টেম্পটিং ছিল কিন্তু আমি কিন্তু সেগুলো নেই। আমার সেটা না নেওয়ার কতগুলো কারণ হচ্ছে কি আসলে আসলে ওরা আমাদের যেভাবে দেখতে চায় আর আমরা আমাদের নিজেদেরকে যেভাবে দেখতে চাই, এটা আমাদের একটা বিশাল আকাশ পাতাল পার্থক্য, ঠিক আছে? মানে অনেকেই কিন্তু খুব খুশি হবে আমাদেরকে নতুন ইরান হিসাবে আবিষ্কার করতে বা নতুন আফগানিস্তান হিসাবে আবিষ্কার করতে, নতুন সিরিয়া হিসাবে আবিষ্কার করতে, মুসলমান লেভেল লাগে, এই ব্যাপারগুলো কিন্তু আছে ফেস্টিভ্যাল পলিটিক্সে। কিন্তু আমি খুবই ওয়ার্ন করবো এই ব্যাপারটা, নতুন যারা এনথুজিয়াস্ট তাদেরকে আমি ওয়ার্ন করবো যে বি কেয়ারফুল, এই জিনিসটা যদি নিজের নিজের জায়গাটা কিন্তু খুব পরিষ্কার না থাকে, বোঝার আগে জানার আগেই কিন্তু আপনার নিজের মগজ মানে বিক্রি হয়ে যাবে। সো এটা অনেক সূত্র ধরে হয়, ছোট ছোট মানে ধরেন যে নানান রকম মোটিভেশন দিয়ে হয়, স্ক্রিপ্ট কোলাবোরেশন দিয়ে হয়, আপনার এমনকি কো-প্রোডাকশন দিয়ে হয়, অনেক সময় সিনেমাটোগ্রাফার ঢুকে যায়। যেমন যেমন কর্ণতে প্রাইজ পাওয়ার পরে অন্যদিনে কিন্তু বারবার আমার এখানে ইউরোপিয়ান সাউন্ড বা ক্যামেরা ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে এই প্রজেক্টে, কিন্তু আমি বারবার বলতেছিলাম যে তুমি যদি সাউথ এশিয়ান না হও, বাংলাদেশি না হও বা বাংলা ভাষাটা না বুঝো তাহলে এই সাউন্ড তোমরা করতে পারবো না, কারণ এই এটা শোনার জন্য একটা ডিফারেন্ট কান লাগে, আমি যে নুয়ান্সেসগুলো চাই, আমি যে ডিটেলসগুলো চাই সেই ডিটেলসগুলো তুমি শুনবা না, তুমি তোমার মতো করে এক্সটিক একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করা বা যেটা তোমার জন্য খুব সার্কাস্টিক হতে পারে বা তোমার জন্য খুব এন্টারটেইনিং হতে পারে, সেটা আমার ছবি না, সেটা আমার বা সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে মানে সে হয়তো এমন কিছু ফ্রেম করবে, এমন কিছু ক্লোজ আপস করবে, এমন কিছু টাইট ফ্রেমস করবে যেগুলো ওরা দেখতে খুব পছন্দ করবে। হ্যাঁ, আমার ফ্রেম তো আমার মতো হবে, আমার ফ্রেম তো ইরানিয়ান ছবি বা ইউরোপিয়ান ছবি বা লাতিন আমেরিকান ছবি বা কোরিয়ান ছবির মতো হবে। এই জায়গাটা আমার কাছে মনে হয় তরুণদের ক্ষেত্রে, আমি অনেকের সাথে কথা বলছি, অনেকে আমার সাথে মেসেজ টেসেজ পাঠায়, তারা প্রথমে যে জিনিসটা চিন্তা করে যে আমি অমুক ফেস্টিভ্যালে যাবো, এই ব্যাপারটা কিন্তু উল্টো আসবে। হ্যাঁ, যে আপনি যদি চিন্তা করেন যে আমি ছবিটা অমুক ফেস্টিভ্যালের জন্য বানাবো তাহলে কিন্তু আপনি উল্টা দিক থেকে ছবিটা বানাচ্ছেন, এই জায়গাটা কিন্তু একটা খুবই রিস্কি জায়গা। এবং এইটা নিয়ে আমি জানি না সারা হয়তো কিছু অ্যাড করতে পারে বা আপনারও কোনো ওপিনিয়ন থাকতে পারে, আমার ওপিনিয়নটা আমি বলি। সারা তোমারটা শুনে সারা না ঠিক সেইভাবে নতুন করে অ্যাড করার কিছু নাই, বাট হচ্ছে যে ফেস্টিভ্যাল নিয়ে মানে অতি উৎসাহিত হওয়ারও কিছু নাই, মানে ফেস্টিভ্যাল ইজ আ প্রসেস, মানে এইটা হচ্ছে যে কোনো কিছুর এন্ড রেজাল্ট হিসাবে আসবে। প্রথমে আসলে মূলত ছবিটার প্রতি মনোযোগ দিতে হবে, কন্টেন্টটা আমি কি বানাতে চাচ্ছি এবং আমি সেখানে বোঝাচ্ছি কিনা ওটাই আসলে মূল বিষয় হওয়া উচিত বা মূল লক্ষ্যটা হওয়া উচিত সেখানে। ফেস্টিভ্যাল যদি ছবিটা ভালো হয় তাহলে আপনার আসলে কিছু করতে হবে না, এটা এমনিতেই তার জায়গাটা খুঁজে নিবে। ছবিটা বানানোর দিকে অনেক বেশি মনোযোগী হয় যেখান থেকে আমি আমার মনে হচ্ছে যে আমাদের একটু বেশি আমরা হয়তো এখানে আমাদের যারা আমরা অলরেডি বিভিন্ন ফেস্টিভ্যালে গিয়েছি বা যাচ্ছি এই সিনিয়ররাও একটু হয়তো একটু মানে তাদেরকেও একটু রেসপন্সিবল হতে হবে, বিকজ তারা কি বলছেন, কোনটাকে হাইলাইট করছেন, কোনটা কি সেটা বলার ক্ষেত্রে একটু রেসপন্সিবল দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে, কারণ তরুণরা তো ওইগুলো ফলো করছে, তো তাদের তারা যাতে কোনোভাবে ওইটা বিপদগামী না হয় সে ব্যাপারটা আমাদেরকে খুবই কেয়ারফুল হতে হবে। কারণ আমি হচ্ছে খুবই আশাবাদী যে এখন অনেকগুলো ছবি পরপর বিভিন্ন জায়গায় যাচ্ছে, তো এইটা এক জায়গায় কিন্তু একটা ভাষা বা একটা ইয়ে বা
ছবির একটা জায়গা তৈরি হচ্ছে। তো এই সময়টাতে আমাদের সবারই খুব দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে, মানে কোনোভাবেই যেন মানে এমন কিছু করা উচিত না যেটাই ধারাটাকে নষ্ট করে দিতে পারে। আমারও মনে হয় যে ঠিকই বলেছ, এবং আসলে ছবিটা প্রথমত আসলে আমার যে বানাবে তার নিজের ভালো লাগতে হবে কমপ্লিটলি, এবং ডেফিনেটলি ভালো না লাগলে ডেফিনেটলি ও হি অর সি সেই ছবি কাজটা করবে না, এটা প্রধান প্রথম ব্যাপার। তারপরে যে অ্যাজ কামার অ্যান্ড সারা সেই যে বিভিন্ন ফেস্টিভ্যালের আসলে বিভিন্ন মোটিফ আছে বা জনার আছে আর স্কুলিং আছে বলবো, তারা সেইটাতে বিশ্বাস করে এবং সেইভাবে হয়। সেখানে অনেক একরকমের পলিটিক্সও আছে সেটা, এবং অনেক কিছু যোগ বিয়োগ হিসাব নিকাশও আছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ কামার বোধহয় কিছু বলতে চাচ্ছ, সে যখন একটা ছবি লাতিন ছবির দিকে তাকায়, সে একটা জিনিস এক্সপেক্টেশন নিয়ে তাকায়, সে যখন একটা সো কল মুসলিম ব্র্যান্ডেড একটা দেশের ছবির দিকে তাকায় সে তখন আরেকভাবে তাকায়, সে যখন ইউরোপিয়ান ছবির দিকে তাকায় সে তখন আরেকভাবে তাকায়। তার পেছনে মানে মোটিভটা খুব যে পরিষ্কার থাকে তা না, কিন্তু মানে খুব যে আমি বলবো যে সরল থাকে তা না, ওটার পেছনেও কিন্তু অনেক রকম রাজনীতি কাজ করে, এবং সেই রাজনীতির সাথে আমাদের গ্লোবাল রাজনীতির একটা বিরাট সম্পর্ক আছে। এই জায়গাটা এই কানেকশনটা বোঝাটা আমার কাছে মনে হয় নতুন প্রজন্মের খুব জরুরি। ঠিক ঠিক, এবং আমার মনে হয় যে ডেফিনেটলি যে কোনো পুরস্কার যে কোনো ফেস্টিভ্যালে ছবি যাওয়া এটা একটা অন্যরকমের ইন্সপাইরেশন, অনেক অনুপ্রেরণা দেয় নতুন কাজ করার। বাট আমার মনে হয় ওরা যে কাজ কথাটা বললো, আমার যেহেতু ওদের সঙ্গে বিভিন্ন ফেস্টিভ্যালে দেখা হয়েছে, আমরা একরকম একসাথেই জার্নিটা হচ্ছে, এবং একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মনে হয় কাজটা হওয়া উচিত, বোঝা উচিত, যেটা হচ্ছে যে কোনোভাবে কোনো মিস ইন্টারপ্রেটেড না হওয়া, যেটা সারাও বললো সেটা সিনিয়র আমরা সেটা মেকার হতে পারে আর আমাদের দায়িত্ব হতে পারে পত্রিকা থেকে এবং বা যারা যে যেইভাবে হয় প্রডিউসার হোক আর যাই হোক সেটাও বোঝানো। এবং মানে অফকোর্স ইটস দিন শেষে ইটস ইউর প্রোডাক্ট, তুমি কি করতে চাও কোথায় দিতে চাও ইটস ইউর চয়েস। আমি বলছি না যে তোমার আমাকে বা আমাদের কথা শুনেই ফলো করতে হবে মানতে হবে তা না, এবং এমনও তো হয়েছে যে তুমি নিজের মতোই ছবিটা বানিয়েছো তারপরে সেটা কোনো না কোনো ফেস্টিভ্যাল নিয়েছে পুরস্কৃত হয়েছে সেটাও হয়েছে। তো সেটাও তো আমি মনে করি হচ্ছে একটা খুব বড় অ্যাচিভমেন্ট, এই এই অর্থে বড় অ্যাচিভমেন্ট যে তুমি দফায় দফায় কারো দ্বারে দ্বারে যাও নাই, এবং যখন যাবে তখন যেটা ওরা বললো যে সেখানে ওরা অনেক কিছু যোগ বিয়োগ কর আছে সেখানে, সেটা ভেবে চিনতে ওরা করে, তো আগেই তোমাকে একটা তকমা লাগিয়ে দিবে হয়তো বা যেটা একটা ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশ। তো আমি অ্যাজ এ আমি যদি এই শিল্পী হই মেকার হই আমার কাছে সেটা শুনতে ভালো লাগবে না, মানে আমি যেই আমার সামর্থ্য বা যাই দিয়েই করি আমার আমার মনে হবে শিল্প বিচারে এটা আসলে আর 10টা শিল্পের সাথে কম্পিট করতে পারছে কিনা বা ভালো হলো কিনা। দিয়ে আবার পুরস্কার পেতেই হবে অফকোর্স সেটাও আমি বিশ্বাস করি না, পুরস্কার পা পেলে অবশ্যই ভালো লাগে, ডেফিনেটলি আমি বলছি না ভালো লাগে না, অফকোর্স অনেক ভালো লাগে, অনেক অনুপ্রাণিত হয়, এবং যেটা হয়েছে তোমাদেরকে দেখে যে নতুনদের এখন একটা স্বপ্ন হয়েছে যে, এবং আরেকটা যেটা আবার মানে সুবিধা অসুবিধা দুটাই আছে, ইটস কাম উইথ দ্য প্যাকেজ, সেরকম মনে করে যে বাইরে গেলেই হয়তো বা ইয়ে হয়ে যাবে বা ছবি বানাবো শুধু, অনেক অনেক বাচ্চাদেরকে বাচ্চা বলতে আমার থেকে অনেক কম যারা তারা বলতে শুনি যে মানে আমি তো দেশের জন্য ছবি বানাচ্ছি না, আমি আমার ছবি তো যাবে এই আমি এই ফেস্টিভ্যাল বা অমুক তমুক ভাবছি, তো সেটা আমি ওদের তো শুনি শুনে আমি ভাবি যে আসলে একটু হয়তো বা ইম্যাচুরিটির অভাব আছে, ও আবার আমার মনে হয় ইন দ্য লং রানে নিশ্চয়ই বুঝে যাবে যখন এই ওর আমি শিওর ওর যেহেতু ছবি বানাচ্ছে ওর ওর মাথায় যে কারো মাথায় সেই সে আর ততটুকু মেধা বুদ্ধি আছে যে সব কিছুর একটা যেটা আমরা বলছিলাম ঘরানা বলি পলিটিক্স বলি আর জনার বলি আর ইউনো ভালো লাগা মন্দ লাগা আছে, তো সে আমি যেটা বলতে চাচ্ছি কোনোটারই আসলে আমরা এগেনস্টে না, কিন্তু আমি বলছি যে আমরা খুব ক্লিয়ার থাকা উচিত। সো অফকোর্স তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি আই ওয়ান্ট টু সেল মাই পভার্টি আর আমি আমার ধর্মকে নিয়ে ইস্যু তৈরি করে করতে চাই আর ইউনো হোয়াট এভার ইট ইজ যেটা ইটস এ সেক্স আর ইউনো ডিপ্রাইভ হচ্ছে মেয়েরা এখানে, বাট আমি বলছি তার সাথে আবার অনেক ভালো কিছুও হচ্ছে সেটাও তো অনেক বড়, সেটাও দেখানো। আমি বলছি
তুমি ডিসাইড করো তুমি কি করবে, কিন্তু দিন শেষে যেন আসলে ছবিটা ছবি হয়ে ওঠে, সেটা ওয়েদার ইটস এ ডকুমেন্টারি অর ফিল্ম সেটা ইম্পর্টেন্ট না। সো আই এম শিওর সারা এবং কামারা হয়তোবা সেই কথাটাই বলতে চাইছে। আমি ওদের কাছে এখন যেটা জানতে চাইবো, আমার ধারণা, আমার মনে হয়েছে যে ইটফা সম্পর্কে আমাদের এখানে বাংলাদেশে বা বাংলাদেশি বলছি যে অতটা আসলে ডিটেল জানে না। ইটস এ ওয়ান যেটা শুরুতেই কামার বললো এবং যেটা হয়েছে আমাদের আমার সঙ্গে ওদের আসলে বিভিন্ন সময় এসব বিষয়ে অনেক বছর ধরেই কথা হয়েছে, বিভিন্ন ফেস্টিভ্যালে আমাদের দেখা হয়েছে, আমিও ওদের থেকে জেনেছি, ওরাও আমাকে বলেছে যে রাফি ভাই এখানে যান, এখানে গেলে এটা হবে। সো আমার মনে হয় এই এডুকেট করার দায়িত্ব একটা আছে, বোঝানোর দায়িত্ব আছে। আমার মনে হয় এখন আমরা এরকম একটা পর্যায়ে আসছি, যেহেতু অনেকগুলো যেটা বললো সারা যে অনেকগুলো পরপর অনেকগুলো ফেস্টিভ্যালে অনেক জায়গায় যাচ্ছে, অনেকভাবে কম্পিট করছে, তো সেখানে একটু বুঝে শুনে যাওয়া উচিত। কেউ আবার আমাদেরকে মিস ইন্টারপ্রেট করবেন না যে আমরা চাইছি না যাবেন না, দিস এনকারেজ করছি না, তা না, মোটেই তা না বিষয়টা। আমি বলছি অফকোর্স ইটস ইয়োর প্রোডাক্ট, আপনি ভালো বুঝবেন আপনি কি চান, আপনি কোথায় দিতে চান। এবং আমি আমি মনে করি ইটস মাই পার্সোনাল ভিউ যে যতগুলোই আমি পুরস্কার পাই না কেন, যত বড় বিগ ফেস্টিভ্যালেই যাক না কেন, লোকে যদি ছবিটা না নেয় আমার মনে হয় কোথায় যে যেন আমি আমি আবারও বলছি ইটস মাই ওপিনিয়ন, আমার কাছে মনে হবে যে আমি বোধহয় ঠিক ঠাক মতো ছবিটা করতে পারিনি। কারণ আমি যদি মানুষের দেখাতে চাই বলে, মানুষের কাছে পৌঁছাতে চাই বলেই তো আমি ছবিটা বানাই, নাহলে তো আমি একটা এক কাগজে কলমে একটা কবিতা লিখে বন্ধ করে রাখতাম, বা ছবিটা বানিয়ে আমি বন্ধ করে রাখতাম, ডেকে ডেকে আমার পছন্দের কাউকে দেখাতাম বা দেখাতাম না। তো সেটা তো ইটফাটা নিয়ে যদি একটু মনে হয় আমার ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মেজর অ্যান্ড ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, এবং আমার মনে হয় যারা আপনারা কাজ করছেন, তরুণরা শুধু না, যে কেউই আপনারা এই আমার মনে হয় এটাকে এক্সপ্লোর করতে পারেন। আমরা সারা এবং কামার থেকে আরেকটু ডিটেল শুনি, আমার মনে হয় তাতে করে আপনাদের কাজে লাগবে। সে প্রথমে যে কেউ বলতে পারো, কামার। আমি একটা কথা বলি রাফি ভাই, আমাদের কিন্তু একটা টাইম আউট আছে, আমাদের ছুটতে হবে, আপনি বলছিলাম আমরা এক্ষুনি শেষ করে ফেলবো, অসুবিধা নেই। আমি একটু ছোট করে জাস্ট বলি, মানে পৃথিবীর প্রত্যেকটা ফেস্টিভ্যালের নানান রকম ক্রিয়েটিভ ডেফিনেশন থাকে। ইটফা ডেটা যে মানে সাংঘাতিকভাবে এরা হচ্ছে মানে মানে পোয়েটিক ডকুমেন্টারি, ক্রিয়েটিভ ডকুমেন্টারি, যেটা কিন্তু আবার একটা ওয়ার্ল্ড ওয়াইড রেলেভেন্স এবং পলিটিক্যাল রিজনিং আছে, ঠিক আছে, যেটা কোনো না কোনো ফর্মে পলিটিক্যালি আর্জেন্ট, এরকম একটা পার্সপেক্টিভ থেকে ইটফা ছবিগুলো আঁকা থাকে। মানে নট নেসেসারিলি যে পলিটিক্যাল ছবি বলতে একটা বিরাট, আপনি যে ধরেন শুনতিকাও দেখছেন, ঠিক আছে, শুনতিকাও কিন্তু ইটফার প্ল্যানের মাতে আগে ছিল, অফিসিয়াল ছবি ছিল। সো শুনতিকাওকে যদি আপনি পলিটিক্যাল ছবি ধরেন তাহলে ব্যাপারটা আমি বুঝাইতে পারছি যে ওই মানে ছবি পলিটিক্যাল ছবি মানেই যে সারাক্ষণ বক্তৃতা দিচ্ছে তা কিন্তু না, তো যেটার একটা ফিলসফি আছে, একটা সোশিয়াল পলিটিক্যাল একটা পজিশনিং আছে, তো ছবিটা কোন জায়গাটায় দাঁড়াতে চায়, ছবিটার প্রপোজিশনটা কি শুধুমাত্র একটা মানে একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট, নাকি একটা স্টোরি টেলিং অ্যাসপেক্ট, নাকি এটার একটা সোশ্যাল অ্যাসপেক্ট আছে, সেই ইটফার একটা পজিশন আছে। আর ন্যাচারাল মানে এটাকে বলা যায় যে আসলে প্রত্যেকটা ফেস্টিভ্যালে, ধরেন বার্লিনকেও সাংঘাতিক পলিটিক্যাল ফেস্টিভ্যাল বলা হয়, ক্যানেরও অনেক রকম মানে ইয়ে আছে, কিন্তু ইন জেনারেলি যেটা একটা জিনিস লক্ষ্য করলাম, বিশেষ করে আমাদের যে এক্সপিরিয়েন্স যে সময়টুকু ধরলো গত 5-10 বছরে, সবগুলো ফেস্টিভ্যালই কেমন জানি কমবেশি একটা পলিটিক্যাল পজিশনিং হয়েছে, বুঝতে পারছেন, মানে সে ধরেন একটা সেন্সিটিভ ছবি যেটা ধরেন যে ফ্রান্স থেকে নিবে, সেই সেন্সিটিভ ছবিটা সে ভিয়েতনাম থেকে নিবে, ভিয়েতনাম থেকে নিবে একটা অদ্ভুত এক্সোটিক ছবি, যে ছবিটার মধ্যে একটা অদ্ভুত মানে উৎপটান ঘটনা আছে। হ্যাঁ, তো এই যে একটা ট্রাবলড ওয়াটার, এই ট্রাবলড ওয়াটারের মধ্যে থাকার জন্য এবং নিজেকে, এই জন্য আমি বারবার কথাটা প্রসঙ্গে রাখতে যে এই যে আপনি আপনি যেহেতু ইয়াংদেরকে টার্গেট করে প্রোগ্রামটা করতেছেন এবং বলতেছেন, তো আমি বলবো যে আমাদের এই নিউ ওয়েভি বলি আর নতুন এই ধারাই বলি, এখানে আমাদের অনেকগুলো ভালো ঘটনা ঘটতেছে, কিন্তু সেখানে আপনি যেটা বললেন যারা মনে করে যে আমি ফেস্টিভ্যালের জন্য ছবি বানাচ্ছি, তাদের জন্য আমার একটা ছোট্ট বার্তা যে আসলে ফেস্টিভ্যালের জন্য ছবি বানানো যায়, ছবিটা প্রথমত নিজের জন্য বানাতে হয়, দ্বিতীয়ত ছবিটা আমার নিজের 10টা বন্ধুর জন্য বানাইতে হয়, তৃতীয়ত ছবিটা আমার সমাজের জন্য বানাইতে হয়, এবং চতুর্থত সেটা হয়তো বাইরে কোথাও,
এখন যেহেতু আমরা একটা মানে এখন একটা পোস্ট কলোনিয়াল সোসাইটির মধ্যে থাকি, তো আমরা হঠাৎ করে দেশে কোনো কিছু দেখলে অ্যাপ্রিসিয়েট করতে পারি না, অনেক সময় রিকগনাইজ করতে পারি না। যেমন আমি শুনতে পাওয়ার যখন ব্যাপকভাবে ফেস্টিভ্যাল উত্তেজনা তৈরি হয়েছিল, তখন কিন্তু আমাকে আপনারা সহ সবাই কিন্তু অনেকেই কিন্তু একটুখানি ক্রিটিসাইজ করছিলেন যে ছবিটা খালি ফেস্টিভ্যালে যাচ্ছে, ফেস্টিভ্যালে খবর দিচ্ছ খালি, ছবিটা আমরা কখন দেখব। তো সেরকম একটা জায়গা থেকে নীলমুকুট ছবিটা আমি কিন্তু কোথাও কোনো ফেস্টিভ্যালে না দিয়ে সব দেশে, এমনকি থিয়েটারেও না, কোভিড এর কারণে একদম সরাসরি একটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ দিয়ে দিলাম। এখনো কিন্তু লোকজন ছবি দেখতেছে নীলমুকুট, এখনো কিন্তু লোকজন আমাকে অনেকে মেসেজ পাঠাচ্ছে, লিখছে। সো এইটা কিন্তু আমার কাছে, আমার জন্য এজ এ নির্মাতা হিসেবে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তের কথা ছিল। আর এখন হয়তো মানে অন্য দিনটা একটা ফেস্টিভ্যালে গেল, এটা কি করবে আমাদের দেশে মানে কিছু উত্তেজনা তৈরি করবে, কিছু নতুন দর্শক তৈরি করবে, বা এর বেশি আমি আসলে ফেস্টিভ্যালকে দেখতে চাই। ওকে সারা, তুমি একটু ইটফা নিয়ে যদি একটু ডিটেইল বলো। হ্যাঁ না, ইটফা নিয়ে ডিটেইল তো মোটামুটি কামার বলেই দিল, মানে ইটফা যেটা একটা এটা অন্যতম বড় ফেস্টিভ্যাল, এটা শুরু হয়েছিল মনে হয় 1988 সম্ভবত এরকম সময়ের দিকে। তো তারপর হচ্ছে 1988 না, সম্ভবত আমি জানতে ভুল বলছি, মানে আমরা এনিওয়ে এটা আমরা গুগল করে পেয়ে যাব। হ্যাঁ কিছু ক্রাইটেরিয়া থাকে বা কিছু উদ্দেশ্য থাকে বা কিছু অবজেক্টিভ থাকে, সেক্ষেত্রে ইটফার একটা প্রথম থেকে ওদের একটা ইয়ে হচ্ছে, ওরা খুবই সোশ্যালি খুবই আপ টু ডেট থাকতে চায় এবং যে কোনো সোশ্যালি রেলেভেন্ট থাকতে চায়, যে সোশিও পলিটিক্যাল জিও পলিটিক্যাল যে জিনিসগুলো এই বিষয় নিয়ে গেলে খুবই ওরা আপডেটে থাকতে চায়। এবং এটা মানে শুরু হয়েছিল একটা খুবই ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে, যারা খুবই মানে মানে রাজনৈতিক ভাবে খুবই সচেতন, এরকম কয়েকটা বন্ধু বান্ধব মিলে এই ফেস্টিভ্যালটা শুরু হয়েছিল। তো এটাই মূলত ফেস্টিভ্যাল ইফার একটা ইয়ে। আর সারা পৃথিবী থেকে ছবি আসতেছে এবং এই বছরে প্রায় 3,000 মতো ছবি জমা পড়েছিল, সেটা থেকে হচ্ছে যে 14 ছবি মূলত মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্থান পেয়েছে। এবং এই মানে এটা আমাদের যেটা মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা হচ্ছে ফিচার লেন্থের জন্য, এছাড়া শর্ট লেন্থ নন ফিকশনও আছে, বা হচ্ছে যে ডক ল্যাব, এখন একটা নতুন ইয়ে হচ্ছে যে ডিজিটাল স্টোরি টেলিং, বা আপনার এনভিশন বলে আরেকটা ওরা নতুন আরেকটা সেকশন ইয়ে করেছে, বাট যেটা হচ্ছে যে একটু নন কনভেনশনাল স্টোরি টেলিং কিভাবে হয়। তো এই তো ফেস্টিভ্যালগুলো যার যার মতো করে ইভলভ করছে, এবং ইটফা সবসময় খুবই নতুন জিনিসকে খুবই ওরা মানে ওয়েলকাম প্রমোট করে, বা ওয়েলকাম করে। কামার তুমি কিছু বলতে চাও? ২৮৪টা ছবি বোধ হয় এবার অফিসিয়াল সিলেকশনে অল টুগেদার। আপনি এটার মানে উইথটা হয়তো এটা থেকে গেস করতে পারছেন, বা প্রতি বছর এইবারের রেজিস্ট্রেশনটা রেজাল্ট এখনো জানি না, প্রতি বছর 2.5 থেকে 3 লক্ষ লোক কিন্তু ইটফায় মানে ছবি দেখতে আসে বা ছবি দেখে। সো স্কেল অফ দ্য ফেস্টিভ্যাল হয়তো আপনি কিছুটা জাজ করতে পারতেছেন, যে 10-12 দিনের একটা ফেস্টিভ্যালে 2.5-3 লক্ষ লোক, 80-85 মানে 80-টার উপর দেশের ধরেন দেশের উপর যদি ছবি দেখানো হয়, তাহলে অল টুগেদার আপনি মনে হয় ম্যাগনিচিউডটা বোঝানো যাচ্ছে হয়তো। ঠিক, আমার মনে হয় যে যারা সারা কিছু বলবে। হ্যাঁ সারা, আমি মানে স্কেলটা বোঝানোর জন্য আরেকটা জিনিস, আমাদের একটা ইন্ডাস্ট্রি স্ক্রিনিং ছিল এই ছবিটার, দর্শকের জন্য তো স্ক্রিনিং ছিল, একটা ছিল ইন্ডাস্ট্রি স্ক্রিনিং। সেই ইন্ডাস্ট্রি স্ক্রিনিংটা যে অডিটোরিয়াম যে হলে হয়েছে সেটা প্রায় 1200 অডিয়েন্সের একটা হল, এবং দ্যাট ওয়াজ অলসো ফুল স্টার্ট। তো এটাও একটা মানে ফেস্টিভ্যালের স্কেলটা বোঝার জন্য আমার মনে হয় যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ওদের আরেকটা জায়গায় যেতে হবে। সো আমরা আরো দীর্ঘ সময় ওদের আটকে রাখবো না। আমার মনে হয় যে একটা ধারণা নিশ্চয়ই আপনারা পেয়ে গেলেন, এবং আমরা অপেক্ষায় আছি কামার সারা অন্য দিনের জন্য, যে যদিও আমরা বলেছি যে পুরস্কার পেলেই পেতেই হবে এমন কথা না, বাট আবার দেন এগেইন পুরস্কার পেলে সেটা অনেক অনেক আনন্দের, সে আনন্দটা তখন শুধু আর
ওদের থাকবে না, সেটা আমাদের হয়ে যাবে, এটা দেশের জন্য একটা পুরস্কার হয়ে যাবে বড়। এবং আসলে ফেস্টিভ্যালে যেটা আরেকটা হয় যে যখন যে কোনো ছবি এই প্রদর্শিত হয় বা পুরস্কৃত হয়, তখন তো সেটা শুধু আর আমার বা তোমার থাকে না, পুরো দেশটা আসলে সেখানে রিকগনিশন পায়। তো সেই জন্য আমার মনে হয় এটা একটা অনেক বড় পাওয়া, এবং ইটফার মতো একটা ফেস্টিভ্যালে যাওয়া আমার ধারণা এই এই যে যাত্রা শুরু হলো, কালকে নিশ্চয়ই আমরা আরো অনেকের কাজ দেখতে পাবো এখানে। এবং নিশ্চয়ই আপনি দেখেন যে সরি আমি ওই না না বলো যে সারা বললো না, প্রায় 3000 ছবি থেকে 14টা ছবি সিলেক্ট করছে রাফি ভাই কম্পিটিশনে। ভালো থাকো, বি সেফ, ফেরত আসো এবং দেখা হবে, কথা হবে। সো শুভ এখানে শুভরাত্রি, ওখানে তো নিশ্চয় বিকাল এখন নাকি, আমি জানি না। হ্যাঁ, সো ওকে, ভালো থাকে, বাই বাই।